কল্পনা কল্পনা সব কিছু নিয়ে যা না, এটাকে চিরকালীন বলে না, বলে না, বলে না। জীবনকে ভক্তর সময় সে পার করে এইভাবে তার পথ জানা, সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো, যদি বসা যোগ তুমি ডিয়ারিং হলিও রোমান্টিক। তুমি আইসো ভালো হয়েছে, নির্বাচনের তো অনেকদিন। জি, তাই এত আগে থেকে কি নির্বাচনের কাজে হাত দেওয়া ঠিক না? আসলে বলছিলাম কি ভাইয়া, নির্বাচনের অনেক দেরি আছে এটা ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে সব কিছু উপস্থিত মতো করতে চাই, এতে কিন্তু ফলাফল ভালো হয় না ভাইয়া। না না, আসলে হচ্ছে কি, করতে চাও ভালো কথা, কিন্তু আমি তোমাদের কথা চিন্তা করছি যে তোমাদের কষ্ট বা ঝামেলা হয় কিনা। না না, আপনার জন্য তো একটু কষ্ট করতে আমরা রাজি আছি ভাইয়া। আমরা কিন্তু এবার অবশ্যই আপনাকে এমপি হিসেবে দেখতে চাই। আর আর একটা কথা, ওই ম্যাডাম কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন। কি ম্যাডাম সত্যি নির্বাচন করতে চায়? হ্যাঁ, উনি তো উঠে পড়ে লেগেছেন। তাহলে তো মানে আমাদের বসে থাকলে চলে না, তুমি এক কাজ করো। হ্যাঁ জি, যেখানে কিছু টাকা আছে এই টাকা নিয়ে যাও, ঠিক আছে, নির্বাচনের কাজ শুরু করে। না, টাকা লাগবে না, আমরা তো আছি আপনার জন্য। হ্যাঁ, তোমার হয়তো লাগবো না, কিন্তু তোমার সাথে যারা থাকবো তাদের তো লাগবো। নাও, না না আছে আমার কাছে। না না না, কোনো সমস্যা নাই, নাও। আচ্ছা ঠিক, লাগে আমি আরও দিব, অসুবিধা নাই, টাকা পয়সা কোনো সমস্যা নাই, কাজ চালাই যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মানে নির্বাচনে ঘরের বউ তার মানে স্ত্রীর কাছে পরাজিত না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে কোনোভাবেই হোক, যে কোনো কিছুর মূল্যেই হোক, নির্বাচনে আমাকে জিততেই হবে। হ্যাঁ ম্যাডাম, এটা আমার কি দরকার ছিল? মানে ইটস নট এ প্রবলেম। তো ম্যাডাম, আসলে এলাকায় কিন্তু আপনি খুবই জনপ্রিয় এবং এলাকার জনগণ কিন্তু নারী মিত্র হিসেবে আপনাকে দেখতে চায়। এইসব কথা বলে আমাকে লজ্জিত। আপনার উপর কিন্তু আমার পূর্ণ ভরসা, যেভাবেই হোক আপনার সাইজ করতে হবে। না, আমরা কোনো চিন্তা করি না। আমার কোনো কাজে যেন সে কোনোভাবে প্রবেশ করতে না পারে। দেখো, আবার তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি মাথা ঘামাবে না। এই এই, তুমি কথা বলার সময় এই হাত উঁচা ছাড়া কথা কইতে পারো না? না। তুমি আমাকে কি ভয় দেখাইতেছো? কি তোমাকে না বললাম, তোমাকে ভয় পাবো কি পাবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? তোমাকে বলে দিলাম, আবারও আমি তোমার বিরুদ্ধে ইলেকশন করবই করব। তোমাকে আমিও বলতে চাই, এবারে নির্বাচনে তুমি যদি ক্যান্ডিডেট হও, তার মানে তুমি যদি নির্বাচন করো, তোমার সাথে আমার সাথে কি হবে? কি হবে তার মানে তোমার সাথে আমার সাথে রিলেশন আমি নষ্ট করে দেব, রাখবো না সম্পর্ক। কি করবে তুমি? তুমি রিলেশন নষ্ট করবে, আমাকে ছিন্ন করবে, আর আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো? এই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? একশোবার ভয় দেখাবো, আমি তোমাকে আসামির কাঠগড়া দাঁড় করাবো। তোমাকে আমি খাই না পড়ি, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তুমি আমার নাম মানতে পারবে না? করো, অসভ্য কথা। শোনো, দেখো, আমি যতবার নির্বাচনে গেছি ততবার তুমি বাধা হয়ে দাঁড়াইছো, তোমার কারণে আমি নির্বাচনে ফেল করেছি, তোমার কারণে। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি নারীদেরকে কি মনে করো? হ্যাঁ, আজকের সমস্ত উন্নয়নের পথে নারীরাই, সমস্ত কিছু করছে নারীরাই, কি মনে করো নিজেদেরকে তোমরা? তোমার কারণে আমার লক্ষ লক্ষ টাকা গেছে নির্বাচনে, আমি হারছি আমার মান সম্মান ইজ্জত সব গেছে। শুনো, আমি যখনই তোমাকে মানুষ হিসাবে দেখতে চাই তখনই তুমি আমার মাথার মধ্যে চেড়ে বসো, এটা তোমার অভ্যাস, তোমার ক্যারেক্টার। তুমি কিসের গরমে, কার গরমে কিছু তুমি এরকম করো, কারণটা কি? আমার নিজের ইয়েতে, আমার নিজের শিক্ষা।
তো বলুন ভাই, আপনি কোন দেশে যেতে চান? ভাইজান, আমি আমেরিকা যাইতে চাই। টাকা পয়সা কোনো ব্যাপার না, দরকার হয় লাখ দেড়টা বেশি দেব। আপনি বের হন, আপনি বের হন। কেন ভাই, আমি তো আপনারে টাকাই দেবো। বিশ্বাস করেন, আমি বড় লোকের বলা, এই চিন্তাহার ভয়ে আমি এই পোশাক পরে আসছি। সমস্যা নাই, বলেন কত লাগবে। আপনি আমাকে টাকার লোক দেখেন না, আপনি আমাকে চেনেন, আপনি জানেন যে আমেরিকা আমার তিনটা বাড়ি। ওই যে টুইন টাওয়ার যেটা ভেঙে পড়লো, তার পেছনে আমার সাততলা বাড়ি, লন্ডনে আমার বাড়ি তিনটা, মালয়েশিয়াতে একটা, আর আপনি আমাকে টাকার লোভ দেখান না। আশ্চর্য, আপনি তাহলে বিদেশে লোক পাঠান না? পাঠাই, তবে আমি বড় লোকদের বিদেশে পাঠাই না, আমি পাঠাই গরিব মানুষদের। যারা বড় লোক তাদেরকে আমি আর বড় লোক বানাতে চাই না, যারা গরিব আমি তাদেরকে বিদেশে পাঠাই এবং তাদের অবস্থার উন্নতি দেখতে চাই। যান, আপনি যান। গো গো গো, কত বড় লোক দেখলাম আর এসে আমার সঙ্গে বড় লোক দেখেন। ভাইজান, আমি খুব দরিদ্র পরিবারের সন্তান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দরিদ্র পরিবারের ছেলে, আপনি বিদেশে যাবেন? জি। আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট ভিসা এগুলো সব দায় দায়িত্ব আমার, আপনি 150,000 টাকা জোগাড় করতে পারবেন? হ্যাঁ তা পারবো, 1,00,000 টাকা আনছি, বাকিটা কবে আনতে হবে? আরে ভাই, আপনাকে আগেই টাকা আনতে কে বলেছে? আচ্ছা ঠিক আছে, এনেই যখন ফেলেছেন একটু আসো তো। তো শোনো, ওই ওনার কাছ থেকে টাকাটা নিয়ে ওনাকে একটা মানি রিসিপ্ট দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। আর আপনার কাছে কোনো টাকা আছে? অল্প কিছু আছে। ওহো আচ্ছা, টাকা এই নিন, এই 1,000 টাকা রাখুন। না না লাগবে না। আরে ভাই রাখুন তো রাখুন, এটা আমার বিজনেস না, বিদেশের লোক পাঠানোর তাই পাঠায়, মানুষের উপকারে লাগে, এই জন্য। রাস্তাঘাটে কত ধরনের খরচ আছে না। লেহাপড়া কতদূর করেছেন? অষ্টম শ্রেণী পাস। আপনার দাঁতগুলো একটু দেখি। বাহ সুন্দর, ঝকঝকা তকতকা। আচ্ছা চুলগুলো কি আসল না নকল? জি আসল। আপনার পিতার নাম কি? রহমত শেখ। কয় ভাই বোন? আমরা দুই বোন, বড় বোন জরিনা বোন, ডিয়ারিং জরিনা। আমার দুলা ভাই সেকন আলী, মানুষ তারে সিটিং বাস সেকন আলী ডাকে, মাসে 15 দিন জেলে থাকে। পানি খাবেন মুরব্বি? লাগবে না লাগবে না। আচ্ছা আম্মা, আপনি কি রান্না বান্না কিছু জানেন নাকি? আমি রান্না বান্না কিছু জানি না, জরিনা বউ রান্না বান্না করে। রান্না বান্না জানো এটা কোতে কইছে কিটা? তোকে মিথ্যে কথা কবে, তুমি নিজে জানাম সিটিং বাস আমার বন্ডার আমি সিটিং বাসে শিখাচ্ছো। দুলা ভাই আমার বিয়ে হবে না। বিয়ের রিহার্সাল দিতে তাও, অঘটন ঘটলে ঘটতেও পারে। থাক, আমার বোনের বিয়ের গটকালি আপনার করতে হবে না। নেই আমার বোনের বিয়ের গটকালি আমি নিজেই করতে পারবো না। আই আই বলছি না, তোমার বোন হলো আমার চুরুপের দাস, ওরে বিয়া দিতেছি কিডা। হ্যাঁ চিন্তার বিষয় আসলে, এরকম একটা সম্ভ্রান্ত পরিবারে সারাক্ষণ যদি এই কলহ বিবাদ লেগেই থাকে তাহলে এদের সামাজিক অবস্থান যে কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো ভেবেই পাই না। চিন্তা করে দেখেন আঙ্কেল, সারাক্ষণ আমাদের সামনেও ঝগড়া করে। শুধু তাই নয়, বাসার কাজের লোকদের সামনেও ঝগড়া করে। আচ্ছা আঙ্কেল আপনি বলেন, আমাদের তো একটু প্রেস্টিজ আছে নাকি? গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করছি তো, তোরা তোরা কাজ কর, তোরা বাসায় চলে যা। কেমন বাসায় যাবো মানে তুমি না আমাদের সাথে লাঞ্চ করবে? লাঞ্চ করবো বলেছিলাম নাকি? কখন? ও ড্যাড, তোমার কিছুই মনে থাকে না?
ওটা ওটা চলো আমাদের সাথে লাঞ্চ করবে। মানে তোমরাও চলো না আমাদের সাথে লাঞ্চ করবে? না না আমরা এখন লাঞ্চ করব না আঙ্কেল, আমরা এখন তাহলে আসি। জি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি ভাববো ভাববো। আমি ছেলে দুটোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করছি, আর তোরা এলি ছেলে দুটোর কথা শেষ না করে চলে। এই যে এই দেখো, একটা কিছু বললেই অমনি মুখটা কালো করে গোমরা হয়ে মাথা নিচু করে বসে থাকিস না। আচ্ছা ঠিক আছে চল চল, তোদেরকে নিয়ে লাঞ্চে যাবো, চল। থ্যাংক ইউ, চল চল চল। কোনো শান্তি নাই ওই এই শহরের আশেপাশের লোকজন আনুসকে, দূরের মানুষ শান্তি পারস না? পারি তো বস, এই যাতায়াত থাকা খাওয়া। আরে বেটা যাতায়াত থাকা খাওয়ার চিন্তা তো আমার, এত চিন্তা করিস কে? ওই হন মহিলা মক্কেল আনতে পারস না? বেশি করে মহিলা মক্কেল আনবি, মহিলা মক্কেল আনলে তো ডাবল বেনিফিট। ডাবল বেনিফিট হয় কেমন বস? এটা তোর বুঝন লাগবো না, যা বাকি খান থেকে বাক বাক যা। দিলাম এক হাজার, আর ওরে দিলাম 1000, থাকলো 98। ব্যবসা খারাপ না। এই সিন্ধিরা দুধ খাইয়ে নে। তোমার মনটা কি খুব খারাপ খালা? আমার যে মন খারাপ সেটা তো তুই ঠিকই দেখলি, কিন্তু আমার নিজের মাইয়ে দেখলো না। পারে তোমার মন খারাপ তা আমি বুঝবো কি হেরে? তুই বুঝলি না, খুশি তো ঠিকই বুঝলো। এই জন্য কয় আপনার সায়া পর ভালো, পরের সায়া জঙ্গল ভালো। ও খালা তোমার আজ কি হয়েছে? কার সাথে ঝগড়া পাতিস নাহি? না আমার মন খারাপ অন্য কারণে। আহা মা কো দেখি হয়েছে? তোর বাপ কথায় কথায় আমার ভুল ধরে, সব সময় মিজাজ খারাপ ভাব নিয়ে কথা কয়। ও আচ্ছা এই ব্যাপার। আর কয় আমার মাথায় নাকি একটু বুদ্ধিও নেই? তোরা তো লেহা পড়া জানিস, তোরাও তো আমার একটু বুদ্ধি শিখিয়ে দিতে পারিস। তা শিখিয়ে দিতে পারি, তবে নগদ 10 টাকা দিতে হবে। বুদ্ধি শিখিয়ে দিয়ে আবার টাকা লাগবি কেন? 10 টাকা দিলে আমরা তোমাকে এমন বুদ্ধি শিখিয়ে দেব নে যাতে করে খালুজন তোমার সাথে মিজা দেয় কথা কবি না। সত্যি করছিস? বিশ্বাস না হলে দরকার নেই, থাক এই খুশি। ঠিক আছে আমি তোকে এই 10 টাকাই দিচ্ছি, নে এবার খুশি তো? শোনো মা, বাজান বাড়ি আসার আগেই তুমি একদম নতুন বউয়ের মতো সেজে গুজে থাকবা। দেখ নতুন বউ শাস্তি যাব কেন? নতুন বউ তো সাজে ওই যে মানসির প্রথম বিয়ের সময়। ওই তো খালা, সাজে গুজে থাকলে মানুষে খুব ভালো দেখা যায়, আর কারো যদি খুব ভালো দেখা যায় তাহলে তার সাথে সহসা কেউ খারাপভাবে করতে পারে না। হয় তা অবশ্য ঠিকই কইছিস, কিন্তু নতুন কাপড় চোপড় পরলে আমার কিরম যেন দম আটকে আসে। ভালো ফল পাতে গেলে কষ্ট সহ্য করতেই হবে, নাকি খুশি? হয় কিন্তু আমি তো সাজগোজ করতে পারি নে। এই নিয়ে তুমি চিন্তা করো না তো, আমরা আছি নে, আমরা তোমারে সাজিয়ে দেব। ঠিক আছে তাহলে তাই দে।
না খান আন দিহি। আহা মা, সাজা শেষ করতে দাও। একটু দেহি না কিরম সাজাতেছিস। আন নাইনা খান একটু। আহা মা, সাজান শেষ করতে দাও, তারপর দেহেন নে। আনা দেখা লাগবি না খালা, তোমার ফাইন দেখাচ্ছে। যাও না। আমার দিকে চাই কি দেখতেছেন, খাতাটা দেন। আমারে কিরম দেখাতেছে, খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে শেওরা গাছের পেতনির মতো। আমার শেওরা গাছের পেতনির মতো দেখাচ্ছে, হাসি খুশি। সখি আমার বন্ধু লাগো, আমি সখা তোমার প্রিয়া হলাম, মা কালীর রূপ ধারণ করিলা কি জন্য? মর্জিনা, ও বউ কি হয়েছে, এত রাত্রে ডাকতেছো কেন? গরুর দড়িটা কোহানে রাখিস, নিয়ে আয় যা। এত রাত্রে গরুর দড়ি দিয়ে কি হবে? এই তোর অত কথা দরকার কি, যা কলম তাই কর, যা।